আসসালামু আলাইকুম, স্মার্ট সার্ভিসিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার 7200 এ এবং কি বি মডেলের ERROR-2 কেন আসে এবং কি সমাধান কি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি আপনাদের যে কোনো বিষয়ে হেল্প করতে পারি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো দেখতে থাকুন কীভাবে ERROR-2 সমস্যার সমাধান হয় বা কী কারণে এই সমস্যাটি হয় এটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এই বোর্ডের আইপিএম বোর্ড। এই মূলত আপনার ERROR-2 যেটা এটা এই বোর্ড থেকেও আসে এবং কি মেন বোর্ড থেকেও আসে। তো বেশিরভাগ সময় এই বোর্ডটা থেকেই আসে। তো এই বোর্ডটা থেকে আসলে যদি পাওয়ার দেওয়ার সাথে সাথে ERROR-2 আসে তার মানে বুঝতে হবে আপনার আইপিএম খারাপ আছে। আর যদি পাওয়ার দেওয়ার পরে প্যাডেলে পাড়া দিলে কিছুক্ষণ চলার পরে ERROR-2 আসে তার মানে বুঝতে হবে আপনার এই সাইডের যে অটো কাপলারগুলো আছে এগুলো খারাপ। অটো কাপলারের ভিতরে যে কোনো একটা খারাপ। তো আপনাকে এখানে সবগুলো চেঞ্জ করতে হয়, সবগুলো চেঞ্জ করাই ভালো। সবগুলো চেঞ্জ করলে আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং কি এর পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলোর কারণে ERROR-2 আসে বা দেখা গেছে এই জ্যাকগুলো থেকে ভোল্টেজ যদি ঠিকমতো না পায় সেই কারণে ERROR-2 আসে, এই অটো কাপলারগুলো খারাপ হয়, এই অটো কাপলারগুলোর কারণেই ERROR-2 আসে। আমি এরপর আবার দেখাচ্ছি মেন বোর্ডের কারণেও ERROR-2 আসে। এখানে সাদা অটো কাপলারের পাশে আপনার আরেকটা যে কালো দেখা যাচ্ছে অটো কাপলারের মতো সেটা হলো C8426, এটাও অনেক সময় খারাপ হয়। দেখেন এই অটো কাপলারগুলো খারাপ হয়, এই অটো কাপলারগুলো খারাপ হওয়ার কারণে আপনার ERROR-2 আসে, মানে এটা কিছুক্ষণ চলার পরে ERROR-2 আসলে এই অটো কাপলারগুলো খারাপ হয়। এটা হচ্ছে মেইন বোর্ড, এই মেইন বোর্ডের কারণে অনেক সময় ERROR-2 আসে। তো মেইন বোর্ডে আপনার আমি দেখাচ্ছি আপনাদের এই CN7 এবং কি CN8 এই জ্যাকগুলো ভালোভাবে লাগানো না থাকলে আপনার ERROR-2 আসে এবং কি এর আশেপাশে যে রেজিস্টারগুলো আছে এগুলো খারাপ হলে অনেক সময় ERROR-2 আসে। তো এগুলো আপনাদের ভালোভাবে চেক দিতে হবে। পিছন সাইডেও কিছু রেজিস্টার আছে, পিছন সাইডের রেজিস্টারগুলোও চেক দিতে হয়, পিছন সাইডের রেজিস্টারগুলোও খারাপ হলে ERROR-2 আসে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।